হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অলেকজামা হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। SSC 2023 সালে পরীক্ষার্থীদের গণিত সাবজেক্টের যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছে সেইটা আজকে তোমাদের আমরা দেখাবো। তো অবশ্যই আমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। এখানে তোমাদের গণিত সাবজেক্ট বিষয় করে হচ্ছে 109। এখানে তোমাদের COVID-19 2022 সালে যে SSC পরীক্ষার্থীর যেই সিলেবাসটা দেওয়া ছিল সেই সংক্ষিপ্ত সিলেবাস সেইটি কিন্তু তোমাদের 23 সালেও দেওয়া হয়েছে। এখানে তোমাদের গণিত সাবজেক্টে দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এটা তোমাদের কর্তব্য, আর তৃতীয় অধ্যায় দেওয়া আছে বীজগণিতের রাশি। তাহলে তোমাদের 2 নম্বর আর 3 নম্বর যে অধ্যায়টা আছে এই দুটো অধ্যায় তোমাদের দেওয়া হয়েছে এই সিলেবাস হিসেবে। হ্যাঁ, তারপর তোমাদের এই দুটো অধ্যায় পড়বে ভালো করে। তারপর 4 নম্বর অধ্যায়টা আছে সূচক এবং লগারিদম, অর্থাৎ লগের অধ্যায় দেওয়া আছে 4 নম্বর অধ্যায়। তারপর দেওয়া হচ্ছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, সপ্তম অধ্যায় তোমাদের জ্যামিতি দেওয়া আছে সম্পাদ্য উপপাদ্য, এই 7 নম্বর অধ্যায়টা ভালো করে নেবে। তারপর দেওয়া আছে এর পরবর্তী তোমাদের যে অধ্যায়টা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায় বৃত্ত। বৃত্ত অধ্যায় তোমাদের বৃত্তের কিছু জ্যামিতি আছে উপপাদ্য প্লাস সম্পাদ্য, এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে। তাহলে তোমাদের যে অধ্যায়গুলো দেওয়া আছে সেই অধ্যায়গুলো তোমরা করবে, আর বাকি অধ্যায়গুলো তোমাদের করার প্রয়োজন নাই, ওগুলো তোমাদের না করলে চলবে। আর এগুলো থেকে তোমরা ভালো করে এমসিকিউর জন্য পড়বে যাতে তোমাদের নৈবিত্যগুলো কমন পড়ে। এটাই ছিল তোমাদের 8 নম্বর বৃত্ত সম্পর্কিত যেই অঙ্কগুলো সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ভালো করে ধাপে ধাপে সুন্দর করে। তারপর যেটা দেওয়া আছে তোমাদের পরবর্তী অধ্যায়টা সেটা হচ্ছে তোমাদের নবম অধ্যায়, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক নবম অধ্যায় 9.1 9.2 দুইটা পরিস্থিতি তোমরা সুন্দর করে করবে, ডিগ্রি মানগুলো ভালো করে মুখস্থ করে নিবে, তারপরে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর 9.1 যে সূত্রগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে করে নিবে। এখানে তোমাদের 13 অধ্যায় আছে সসীম ধারা, ধারার অঙ্ক দেওয়া আছে 13.1 13.2 দুইটা অধ্যায় দেওয়া আছে। আর এখানে ষোলশ অধ্যায় দেওয়া আছে, 16তম অধ্যায় দেওয়া আছে পরিমিতি, পরিমিতি অধ্যায় ভালো করে নিবে। তারপর দেওয়া আছে তোমাদের সপ্তদশ অধ্যায়ে পরিসংখ্যান, পরিসংখ্যান অধ্যায়গুলো ভালো করে নিবে, কারণ পরিসংখ্যানে দুইটা সৃজনশীল থাকবে, যে কোনো একটা সৃজনশীল দিতে হবে। আর এটা সবচেয়ে সহজ নাম্বার হচ্ছে তোমাদের যে পরিসংখ্যান অঙ্কের মধ্যে। এখানে মানবন্ধনের কথা বলা হয়েছে, প্রশ্নের ধারা এবং মানবন্ধন অবহিত থাকবে, এর মানে 100 নম্বর পরীক্ষা হবে, এমসিকিউ হবে তোমাদের 30 আর 70।